আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 76 পৃষ্ঠা অসরণী 5.1 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 5.1 এর 30 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন, তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো 31 নম্বরে দেওয়া আছে, দেখো, এক্স প্লাস 1/x সমান 5 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার সমান 525। তো দেখো, এখানে 31 নম্বরে করার জন্য এভাবে লিখবে যে দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান 5। এখন আমাদের প্রমাণ করতে হবে, এই জন্য আমরা লিখব লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর উপরে হোল স্কোয়ার। তো দেখো, এটার অনুসিদ্ধান্ত আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপরে দেখো, এটা কেটে যায়, আর এখানে এটুকু আবার আর একটা অনুসিদ্ধান্ত হয়। যেমন দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এখানে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত হয়। একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হইল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এখানে আমরা কোনটা প্রয়োগ করব, এটা প্রয়োগ করব না এটা প্রয়োগ করব? আমরা এখানে খেয়াল করব যে এখানে কি মান দেওয়া আছে। এখানে মান দেওয়া আছে কি, প্লাসের, এক্স প্লাস 1/x সমান 5। তাহলে প্লাসের যেহেতু মান দেওয়া আছে, আমরা এই প্লাসের সূত্রটাই প্রয়োগ করব। তাহলে দেখো, আমরা এখানে প্লাসের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটুক সমান কিন্তু এই অনুসিদ্ধান্ত, আর এখানে যে একটা স্কোয়ার ছিল সেটা এইটা, আর এখানে ছিল কি, মাইনাস 4। তাহলে এটা আর এটা কেটে যায়, এখানে আমরা এটার মান বসিয়ে দেবো কত, 5 এর উপরে স্কোয়ার মাইনাস 2। এখানে দেখো আর একটা স্কোয়ার ছিল, আর এখানে মাইনাস 4, এটা হলো 5 × 5 = 25 মাইনাস 2। এই স্কোয়ারটার কাজ হয়েছে, কিন্তু এটার কিন্তু হয় নাই, এটা এখানে থাকবে মাইনাস 4। 25 থেকে 2 বিয়োগ করলে থাকে 23, 23-এর উপরে আবার কি, স্কোয়ার মাইনাস 4। এখন 23-এর বর্গ মানে 23 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাব 529 বিয়োগ এখানে 4। 529 থেকে 4 বিয়োগ করলে আমরা পাব 525। দেখো, আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছিল যে x² মাইনাস 1/x² হোল স্কোয়ার সমান 525, আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা এখানে এখন লিখব প্রুফড, মানে প্রমাণিত। এরপরে দেখো 32 নম্বরে আছে এ প্লাস বি সমান 8, এ মাইনাস বি সমান 4 হলে এ বি এর মান কত, এ বি সমান কত, এটা লেখা আছে। তো আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে এ প্লাস বি সমান 8, এ মাইনাস বি সমান
4 এখন আমাদের ab সমান কত বলছে তাহলে দেখো এভাবে লিখবা যা আমরা জানি ab সমান a plus b whole square minus a minus b by 2 whole square তাহলে দেখো এখন আমরা মান বসাবো এটার মান হলো 8 নিচে কত 2 whole square minus এটার মান হলো 4 নিচে 2 whole square তাহলে এটা 2 কে 2 4 2 গুণ 8 তাহলে এটা হলো 4 এর উপরে স্কয়ার মাইনাস 2 2 গুণ 4 এখানে 2 এখানে হলো 2 এখানে পেলাম আমরা 4 তাহলে এখানে 2 এর উপরে স্কয়ার এটা হলো 4 4 এ 16 মাইনাস 2 2 গুণ 4 তাহলে আমরা পাচ্ছি হলো 12 এটাই আমাদের অতএব ab সমান 12 এটাই অ্যানসার তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে আশা করি তোমরা বুঝতে পারবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ